আমি মানুষের পদবি জানতে চাই না, আমার গাড়ির সারথির পদবিও আমি জানি না, এমনকি অভিষেকের স্ত্রীর পদবিও আমি জিজ্ঞাসা করি না। আমি চিনি মানুষকে, আমি বুঝি মানুষ। এদিন রানীর রাসমণি অ্যাভিনিউতে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এখানে সবাইকে নিয়ে চলতে হয়, ভালোবাসতে হয়। সেই জায়গা থেকে কেউ যদি সরে যায় তাহলে আমি দুঃখ পাই। অবস্থান মঞ্চে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে গান গাইছে, কবিতা বলছে, কেউ আঁকছে, কেউ বক্তৃতা দিচ্ছে। তারা এসবের মধ্য দিয়েই বলে দিচ্ছে বাংলা কি চায়, বাংলা কি চায় না। এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গান শুনে মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গান শুনে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর দেওয়া বেশ কয়েকটি গান গিয়ে শোনান ইন্দ্রনীল সেন। দোলাসেনও গান করেন। দুপুর থেকে অবস্থান শুরু হয়। বিকেলের পর থেকে রানী রাসমণি অ্যাভিনিউতে ভিড় বাড়তে থাকে। যাদবপুরের কিছু ছাত্র এনআরসি ক্যাট বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো বেলুন এনেছিলেন। মঞ্চের বিভিন্ন কোণায় এই বেলুন রেখে দেওয়া হয়। বেলুনের নিচে লাগিয়ে দেওয়া হয় এনআরসি ও ক্যাট বিরোধী পোস্টার। পোড়ামাটির পেটে লিখে নিয়ে আসে নো এনআরসি নো ক্যাট। শুক্র, শনি ও রবিবার ছাত্রদের এই অবস্থান চলবে। সোমবার থেকে তৃণমূলের মহিলা কংগ্রেস এই অবস্থান শুরু করবে। তারপর তৃণমূলের শ্রমিক সংগঠন তিন দিন অবস্থানের দায়িত্ব নেবে। এরপরেই 27 থেকে 28 জানুয়ারি পর্যন্ত ছাত্রদের কর্মশালা হবে নেতাজি ইন্ডোরে। এই কর্মশালায় থাকবেন মুখ্যমন্ত্রী, আবার ছাত্ররা অবস্থানে বসবেন। সাগর মেলায় মোর দেন 50 লাখ পিপল, 50 লক্ষ ক্রস করে গেছে, অ্যাবাউট 55 লাখ। আমি বিকেল পর্যন্ত বলছি, যারা এসছেন জলে জলে এসছেন, স্নান করেছেন, ফিরে গেছেন, একটা সিঙ্গেল ইনসিডেন্ট হয়নি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখাতে পারবেন যে বাংলার নামে শুধু আপনারা বদনাম করে বেড়ান, আর কোনো রাজ্য আছে এরকম এক পয়সা আপনারা সাহায্য করেছেন না? উপরন্তু এখানে 40,375 জন মানুষকে চিকিৎসা করা হয়েছে যারা বাইরে থেকে এসছে, বিহার, ইউপি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, এবং আগামীকাল পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লোকের 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে যদি সেখানে গিয়ে কেউ বিপদে পড়ে। কি জন্য আপনারা শুনিয়ে খুশি হবেন, 40টা নতুন শিশু জন্ম হয়েছে এখানে, এটাই তো ভারতবর্ষ। গঙ্গাসাগর মেলায় 40টা নতুন শিশু ভূমিষ্ঠ হয়েছে, এটাই ভারতবর্ষ, ভারত তীর্থ, নবপ্রজন্মের নবতীর্থ। এটা আমার কাছে একটা ইন্ডিকেশন, যারা সব আশা ভরসা নিয়ে মা তার বাচ্চাদের কোল আগলে নিয়ে এসছেন গঙ্গাসাগরের এই কিনারায়, ছোট্ট বাচ্চা নিয়ে আনন্দে মা ফিরে যাচ্ছেন, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন আর কি হতে পারে? এবং আমরা প্রায় অনেককে, 46 জনকে তো হবেই, আমরা ওয়াটার অ্যাম্বুলেন্সে করে তাদের কিন্তু আমরা ব্যবস্থাও করেছি, তারা যাতে চিকিৎসার ব্যবস্থা পায়। অনেকে ওখান থেকে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা তুলে নিয়ে এসেছি, চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছি, এবং টোটালটাই কিন্তু জনগণকে বিনা পয়সায়, টোটালটাই বিনা পয়সা, এটা মাথায় রাখবেন। এই জন্যই বলি যে এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের সেরা সে যে মোদের বঙ্গভূমি, সেই বঙ্গভূমির মাটিতে সভ্যতা সংস্কৃতির বিকাশ যদি গান না থাকে, নাচ না থাকে, পেন্টিং না থাকে, সংস্কৃতি না থাকে, সভ্যতা না থাকে, শিক্ষা না থাকে, বিবেক না থাকে, চেতনা না থাকে, আবেগ না থাকে, দর্শন না থাকে, হয় কখনো? তাই মনে রাখবেন, বাংলার ব্রেন, আমি মাঝে মাঝে বলি না নাসা থেকে ভাষা, আজকে বাংলা যা ভাবে আগামী পরশুও কেউ ভাবতে পারবে না, এটা হচ্ছে বাংলার ব্রেন। আর দেখবেন যেখানে যাই আন্দোলন হোক না কেন, শিকড়টা কিন্তু বাংলায়, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই গভীর শিকড়তার মধ্যে দাঁড়িয়ে শিকড়ের কথাই আমরা শুনছি, এবং যার জন্য আমি নিজেই মনে করি যে কোনো আন্দোলনের প্রধান অঙ্গ
তার সংস্কৃতি, তার সভ্যতা। ছেলেমেয়েরা গানও শুনবে, বাসনও দেখবে, আঁকা আঁকিও করবে, চিন্তা ভাবনাও করবে, নিজেদের ভিসার মিশার নিয়ে চিন্তা করবে, তার সাথে একটু বক্তৃতা, একটু গান, একটু সংস্কৃতি থাকবে। বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘর, যত ভাই বোন এক হয়।